নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 114 দিন কর্কট রাশির নির্ণায়ক হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি 9 অক্টোবর 2024 মার্গী গতি থেকে বক্র গতিতে বিষ রাশিতে অবস্থান করবে এবং 4 ফেব্রুয়ারি পর্যন্ত এই বক্র গতিতে আপনার বিষ রাশিতে থাকবে। এই 114 দিন আপনি কর্কট রাশির মানুষ কি ফল পেতে চলেছেন বিস্তারিত আলোচনা করতে চলেছি। এমনিতে আপনাদের বর্তমানে শনির ঠাইয়া বাস করছে এবং দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ভাবের মালিক এবং নবম ভাবের মালিক। কোথায় বকরি হচ্ছে? আপনার ঠিক একাদশ ভাবে বকরি হচ্ছে। কী কী আপনাকে রেজাল্ট দিতে পারে? দেখুন, যখন শুভ গ্রহ বকরি হয় তখন কিন্তু তার শুভগুণ 3 গুণ বৃদ্ধি পায়। শুভ গ্রহ বকরি হলে শুভগুণ 3 গুণ কিন্তু বৃদ্ধি পায়, আমি বারবার এই কথাটা বলি, এবং সেটা তুঙ্গ গ্রহের মতন কিন্তু ফল কিন্তু দেয়। কর্কট রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে কী কী রেজাল্ট দিতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, কর্কট রাশি আপনার ষষ্ঠপতি, এই সময়টাতে আপনাদের শত্রুতার জায়গা বাড়বে, অর্থাৎ আপনার বিশেষ করে জ্ঞাতি শত্রুতা বা আপনি যে জায়গাতে কাজ করছেন আপনার কর্মস্থলে সমস্যা শত্রুতা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং একটি কথা আপনাদেরকে বলি, যারা ঋণ নিতে চাইছেন, লোন নিতে চাইছেন, এই সময়টাতে আপনারা কোনো মতে লোন নেবেন না, ঋণ নেবেন না, কারণ কোনো জায়গাতে আটকে যাওয়া সেই ঋণটা আপনার জীবনে বড় ধরনের চাপ নিয়ে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, অর্থাৎ ঋণ থেকে বিরত থাকুন। এবং বিশেষ করে এই সময় আপনার হেলথ নিয়ে কিছুটা হলেও সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন। আপনার আবার নবমপতি, অর্থাৎ দৈব কৃপা আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ নবমপতি বকরি হচ্ছে, আপনারা ঈশ্বরের ব্লেসিং পাবেন এবং গভর্নমেন্ট থেকে সাপোর্ট, গভর্নমেন্টের আপনারা কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু সুযোগগুলো কিন্তু পাবেন। এবং এর সাথে সাথে আপনি কর্কট রাশির মানুষ, আপনার ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, ধর্মীয় যাত্রা আপনাদের হবে, ধর্মীয় যাত্রা এবং বিদেশ যাত্রা, যারা বিদেশে যেতে চাইছেন বিদেশ যাত্রার কিন্তু যোগ এই সময় কিন্তু প্রবল দেখা যাচ্ছে। ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে এবং পিতার কেরিয়ার, পিতার স্বাস্থ্য অনেকটাই ভালো হবে, বা পিতার সাথে আপনার হয়তো মত পার্থক্য চলছিল সেটা আপনাদের কিছুটা হলেও কাটবে। সরাসরি আপনার পঞ্চভাবকে অ্যাক্টিভ করছে, অর্থাৎ এই সময় যারা সন্তান নেওয়ার জন্য প্রচেষ্টা করছেন, কনসেপ্ট নেওয়ার জন্য প্রচেষ্টা করছেন, আপনি কর্কট রাশির মানুষ, এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, কনসেপ্ট নেওয়ার ক্ষেত্রে খুব ভালো সময়টা, যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন। শিক্ষাক্ষেত্রে ভালো, উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন, বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন, এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো ফল কিন্তু দিতে চলেছে আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং এর সাথে সাথে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, অর্থাৎ সেটা আপনার গোল্ড, চাঁদি, শেয়ার, লটারি, ফাটকা, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং প্রেম, আমি বলবো যারা প্রেমের জায়গাটা নিয়ে কিছুটা হলো মনের মধ্যে কষ্ট ছিল, প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে, অর্থাৎ লাভ কানেকশানটা আপনাদের ক্ষেত্রে খুব শুভ ফল কিন্তু দিতে চলেছে। সরাসরি থার্ড হাউস অ্যাক্টিভ হচ্ছে, যারা কনসাল্টিংমূলক কাজ করেন এখান থেকে লাভ পাবেন, যারা মার্কেটিং, অনলাইন, ডিজিটাল মার্কেটিং বা কোনো ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাটাতে কিন্তু আপনাদের
কাজগুলোর সুযোগ আসবে। আপনাদের এই সময় ট্রাভেলগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। আপনি কর্কট রাশি মানুষ, লিখে রাখুন, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। একাদশভাবে বকরি হচ্ছে, অর্থাৎ আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে এই সময়, ইনকামের নতুন নতুন জায়গাগুলো আপনাদের হবে, এবং দীর্ঘদিন আটকে গেছিলো এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে, এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন, এবং এর সাথে সাথে আপনাদের সফলতার সিঁড়ি এবং সাকসেসের জায়গা দেখা যাচ্ছে, এবং প্রপার্টি থেকে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন, এবং আপনাদের ভাগ্য, এক কথায় বলো ভাগ্য আপনাদের কিন্তু খুলতে চলেছে, ঈশ্বরের কৃপা আপনারা কিন্তু এই সময় পেতে চলেছেন। কি করবেন, যাদের ক্ষেত্রে হচ্ছে না, আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, এবং আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। একটাই অনুরোধ, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবেন না। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। যাই হোক প্রিয় দর্শক বন্ধু, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার, ধন্যবাদ।